আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের কিন্তু আজকে কিন্তু লাভ ক্ষতি অধ্যায়টা টোটালি শেষ হয়ে যাবে, আর আগামীকাল থেকে আমরা আপনাদের অনুপাত সমানুপাতের অঙ্কগুলো পাবেন। অনেকে বলতেছিলেন যে অনুপাত সমানুপাত কিন্তু একদম সহজ, একদম সহজ আকার, একদম পানির মতো সহজ করে আপনাদেরকে আমি বোঝাবো। তো এখন দেখেন, আমরা অলরেডি মানে প্রাইমারিতে যে প্রশ্নগুলো আসার মতো আপনার ইয়ের থেকে লাভ করতে থেকে সেই অধিকাংশ ম্যাথ কিন্তু আমরা করে ফেলেছি। আজকে আমরা বেশি ম্যাথ করবো না, হয়তো 7-8টা ম্যাথ, টাইপ 8 এবং টাইপ 9 থেকে 7-8টা ম্যাথ করলেই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা সব ম্যাথগুলো করবো না, যেগুলো মানে আসতে পারে, যেগুলো আসার মতো সম্ভাবনা আছে আমরা আগে সেইগুলো শেষ করব। কারণ এখান থেকে এত বেশি ম্যাথ করা, যেমন যে অডিটর আসছে, এটা প্রাইমারির জন্য এতটা ইম্পর্টেন্ট না। প্রাইমারির জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমরা এই ম্যাথটা আমরা করবো, যে এটা প্রাইমারিতে আসছিল সেহেতু প্রাইমারির জন্য কিছুটা ইম্পর্টেন্ট। এটা দেখেন, একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা প্রতি কেজি 80 টাকা হিসাবে ক্রয় করে এবং সব চা পাতা কেজি প্রতি 75 টাকা দরে বিক্রয় করায় 500 টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন, এটা কিন্তু আমাদের দেওয়া নাই কত কেজি ক্রয় করেছিলেন। এখানে একটা ক্লু আছে যে 1 কেজি কিনেছিল, 1 কেজি চা পাতা সে কিনেছিল কয় টাকা দিয়ে? 80 টাকা দিয়ে। আর 1 কেজি চা পাতা সে বিক্রি করে 75 টাকা বিক্রি করে 500 টাকা ক্ষতি হয়। তাহলে দেখেন যে 1 কেজিতে তার ক্ষতি হয় কয় টাকা? 1 কেজিতে ক্ষতি হয়, আমরা যদি লিখি যে ক্ষতি হয়, দেখেন 1 কেজি চা পাতায় তার ক্ষতি হয় কত টাকা? কিনেছিল 80 টাকা আর বিক্রি করেছে 75 টাকা, সমান হচ্ছে 5 টাকা। তাহলে আমাদের মোট কত ক্ষতি হয়? দেখুন তো 500 টাকা। আমরা আমাদের বলছে যে কত কেজি চা পাতা কিনেছিলেন বা ক্রয় করেছিলেন। আমরা কিন্তু খুব সহজে বের করতে পারি যে 5 টাকা ক্ষতি হয়, দেখেন 5 টাকা ক্ষতি হয় 1 কেজিতে, তাই তো? 5 টাকা ক্ষতি হয় 1 কেজিতে। তাহলে 1 টাকা ক্ষতি হয় কয় কেজিতে? দেখেন 1/5 কেজিতে। অথবা আমাদের টোটাল কত টাকা ক্ষতি হয়েছে? 500 টাকা। আমরা দেখবো 500 টাকা ক্ষতি হয়েছে কত কেজিতে। তাহলে এইটাই তো তার মোট যত কেজি কিনেছিল সেটা কিন্তু বের হয়ে যাবে, 1 × এই যে 500, এসে হচ্ছে 5 দিয়ে যদি কাটেন 1 0, তার মানে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে সে কত কেজি চা পাতা কিনেছিল টোটাল, এই যে 100 কেজি সে চা পাতা কিনেছিল, এটাই কিন্তু আসছিল। তো এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে একটু ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, একটু চোখ কান খোলা রাখবেন। এরপর আমরা এটাও করবো না, আমরা জাস্ট সিলেবাসটা, পরীক্ষার সিলেবাসের সাথে মিল রাখার জন্য আমরা যে অঙ্কগুলো প্রাইমারির জন্য দরকার নেই সেগুলো আমরা কিন্তু বাদ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, পরবর্তীতে যদি সময় পাই আমরা এগুলো এসে করাবো। যেমন এই যে এই ধরনের অঙ্ক আসতে পারে, টাইপ 9 যেটা আছে, যে একটি জিনিস 120 টাকা ক্রয় করে 144 টাকা বিক্রি করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত? ক্রয় মূল্য প্লাস লাভের অনুপাত কত? দেখেন 120 টাকা দিয়ে ক্রয় করে 144 টাকায় বিক্রি করে, তার লাভ কত? দেখেন তো লাভ কত হবে, 144 থেকে যদি আমরা 120 বিয়োগ দিয়ে দিই, এটাই তো লাভ, 4 আর এখানে থাকে 24। হ্যাঁ, লাভ হচ্ছে 24 টাকা। 120 টাকা দিয়ে ক্রয় করে 144 টাকা যদি বিক্রি করে লাভ হচ্ছে 24 টাকা। আমাদের বলছে কি, ক্রয় মূল্য আর লাভের অনুপাত। তো আমাদের ক্রয় মূল্য কত? 120, আর আপনার লাভ হচ্ছে 24 টাকা, এই দুইটার অনুপাত। এখন আপনি কাটাকাটি করলে কিন্তু পেয়ে যাবেন, কাটাকাটি করলে পেয়ে যাবেন কিভাবে, দেখেন যে এটাকে 24 দ্বারা ভাগ যায়, এটাকে আমরা জানি 5 24 সং 120, আর 24 কে 24 দ্বারা ভাগ করলে 1, তার মানে 5:1। এটা কিন্তু প্রাইমারিতে আসছে। প্রাইমারিতে আহামরি যে খুব কঠিন ম্যাথ আসে তা কিন্তু না, আমরা এই জন্য বলি যে প্রাইমারি পরীক্ষায় সর্বোচ্চ ভালো করতে হলে আপনি জব ম্যাথ বইটা পড়বেন, আর আমরা যে ম্যাথগুলো করাচ্ছি জাস্ট এগুলা করবেন, ইনশাল্লাহ 20-এ 20ই পাবেন। এরপর একটা অঙ্ক আছে, দেখেন এটা কিন্তু আমরা অলরেডি আগের ভিডিওতে করিয়ে ফেলছি, এইটা প্র্যাকটিস থেকে এইটা আপনারা করে নেবেন। এরপর আমরা দেখব যে এরপরটা করব, এটা প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট, যে কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য বাজার দরের 80%, এতে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখেন ক্রয় মূল্য, আরেকটা হচ্ছে কি বলছে, বাজার দরের 80%। তাহলে বাজার দর কত আমরা কি জানি? বাজার দরটা আমরা ধরে নেব যে বাজার দর হচ্ছে, দ্রব্যটার বাজার দর হচ্ছে 100 টাকা। কত টাকা? 100 টাকা। তাহলে ক্রয় মূল্য হবে কি, বাজার দরের 100 টাকার 80%, তার মানে 80 টাকা। বুঝছেন কিনা? দেখেন আমাদের বলা আছে ক্রয় মূল্য বাজার দরের 80%, বাজার দর যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 80 টাকা, এটাই।
বলছে যে এতে শতকরা কত লাভ ভাগ হইতে হলে দেখেন বাজার দর হচ্ছে 100 টাকা, আর ক্রয় মূল্য মানে বিক্রি, বাজার দর বলতে কি বুঝতে চাচ্ছে, মানে যে দরে বিক্রয় বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আমরা ধরে নিছি, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে এখানে লাভ ভাগ কই হইতেছে, এখানে কিন্তু লাভ হইতেছে, কয় টাকা লাভ হইতেছে দেখেন, আপনি 80 টাকা কিনে 100 টাকা যদি বিক্রি করেন আমরা জানি লাভ হচ্ছে কয় টাকা, 20 টাকা হচ্ছে লাভ। এখন আমাদের বলছে শতকরা এতে কত শতাংশ লাভ ভাগ ক্ষতি হলো, আমরা কি শতকরা বের করতে হলে আমরা কি বলছেন কি চেয়েছে এখানে, শতকরা কত লাভ ভাগ ক্ষতি। তো আমরা এখানে যদি দেখেন যে 80 টাকা ক্রয় মূল্য 80 টাকা, না লাভ ভাগ ক্ষতি সবসময় 80 টাকার উপরে হিসাব করতে হয়, এই যে 80 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, যেটা চাইবে ওইটা উপরে থাকবে আর নিচে সবসময় ক্রয় মূল্য। আমাদের বলছে শতকরা কত লাভ, দেখেন শতকরা কত লাভ, এগুলো কি কঠিন লাগে আপনাদের কাছে, দেখেন প্রশ্ন দেখে আপনি কিন্তু পরীক্ষা হলে উত্তর বলে দিতে পারেন, 0 0 কাটা 4 2 8 4 25, এই যে দেখেন অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। প্রাইমারিতে কিন্তু কঠিন কোনো ম্যাথ আসে না, আবারও বলতেছি ঘুরে ফিরে এই সহজ ম্যাথগুলো আমরা যেগুলো বুঝিয়ে দিচ্ছি এগুলো প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এগুলোর বাইরে আসবে না। এই যে কিছু কিছু ম্যাথ আমি স্কিপ করে যাচ্ছি, কারণ হচ্ছে যে ওগুলো দরকার নেই প্রাইমারির জন্য, সেই ম্যাথগুলো দরকার নেই, যেমন এই ম্যাথটা দরকার আছে কারণ এখান থেকে অনেকগুলো ম্যাথ আসছে। যে এক দোকানদার এত পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন, যে মূল্যতে তিনি দ্রব্যটি ক্রয় কর বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো, তো দ্রব্যটির ক্রয় মূল্য কত। এগুলো নর্মালি অনেক বড় করেও করা যায়, আবার অনেক শর্ট করেও করা যায় যদি আপনি বুঝেন, আমরা বোঝার চেষ্টা করবো। একজন দোকানদার এত পার্সেন্ট ক্ষতিতে একটি জিনিস বিক্রি করে, একটা জিনিস সে 100 টাকায় কয় টাকা ক্ষতিতে আছে, 12.5%, মানে 12.5 টাকা ক্ষতিতে সে বিক্রি করতেছে। 100 টাকা যদি জিনিসটা কিনে থাকে তাহলে সে 100 টাকার মধ্যে ক্ষতি দিতেছে 100 টাকা। এখন এরপরে কন্ডিশনে যেটা বলা হয়েছে যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, মানে সাপোজ মনে করেন নির্দিষ্ট একটা দামে সে বিক্রি করতেছে, এখন বলতেছে তার চাইতে যদি 30 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে 25% লাভ হতো। ব্যাপারটা কিন্তু এখানে বুঝতে হবে যে প্রথমে বললো যে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে, এখন যে মূল্যে তিনি বিক্রি করতেছেন মানে ক্ষতিতে কত টাকা বিক্রি করতেছে আমরা কিন্তু এটা জানি না। এখন বলা হইতেছে যে মূল্যে তিনি বিক্রি করতেছেন তার চেয়ে যদি 30 টাকা মূল্য যদি 30 টাকা বেশি হইতো তাহলে তার এই ক্ষতিটা, এই যে এই যে ক্ষতি, এই ক্ষতিটা পুষিয়ে আর 25% লাভ হতো। এই ক্ষতিটা পুষিয়ে কার বিনিময়ে, এই 30 টাকা যদি বেশি হতো তাহলে 12% ক্ষতি প্লাস 25% লাভ হতো, 12% ক্ষতিটা যে ক্ষতি হইতো এই ক্ষতিটা না হয়ে আরো 25% লাভ হতো। তার মানে একটা জিনিস আমরা খেয়াল করবো এই ধরনের অঙ্কটা, এই যে 12 প্লাস হচ্ছে যে 2টা পার্সেন্টেজ দুইটা যোগ করব, কারণ এই যে 2টা পার্সেন্টেজ দেখেন এখানে কত হচ্ছে 12 আর 27.5%, এই যে এটাই 27.5% কার মান, এই 30-এর মান, কারণ এই 30 টাকা যদি বেশি হইতো এই 2টা পার্সেন্টেজ কিন্তু কাভার করতো, এই 12% ক্ষতি হইতো না বরং তারও 25% লাভ হতো। এই জন্য এই 2টা পার্সেন্টেজের মানই হচ্ছে এটা, 2টা পার্সেন্টের যোগ ফল এইটা, আর এই যে পার্সেন্টেজ দুইটার যোগ ফলের মানই হচ্ছে 30। এটা কেন আমরা 30 লিখে, এই জন্য আমাদের বলছে ক্রয় মূল্য কত, আমরা জানি ক্রয় মূল্য সবসময় 100% হয়, তো এখান থেকে দেখেন 1% সমান কত হবে 30/27.5, অথবা আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে 100% সমান কত, তো দেখেন 30 × 100 নিচে হচ্ছে 27.5। এই যে এখানে যদি এই দশমিকটা তুলে দিই একটা এক হবে আর একটা এক করার পরে একটা শূন্য হবে। এখন আপনি কিন্তু বিভিন্নভাবে কাটাকাটি করতে পারেন, 25 দিয়ে যদি কাটাকাটি করেন 4 25 100, 25 যায় একবার, 25 এখানে যাচ্ছে 11 বার, আপনি এইভাবে কাটাকাটি করলে কিন্তু আপনার কিন্তু একটা ভ্যালু চলে আসবে, সেই মানটা হবে কি 80, আপনি যেভাবেই কাটাকাটি করেন। তো আমরা পরের অঙ্কটা যদি করি দেখবেন যে একই ধরনের অঙ্ক যেটা এই অঙ্কটা দেখেন প্রাইমারিতে আসছে, উপরে নিয়মটা করানোর উদ্দেশ্য যে দেখেন পরবর্তী অঙ্কটা কিন্তু প্রাইমারিতে আসছে, একই অঙ্ক এখানে কিন্তু একই ধরনের অঙ্ক। তো এইখানে দেখেন যে এই নিয়ম থেকে ম্যাথ আসে, এই জন্য কিন্তু আমরা এই নিয়মটা করালাম, কারণ প্রাইমারিতে বেশিরভাগ সময় এখান থেকেই আসে। তো এখানে এই অঙ্কটা আমরা করব যে আগে যে নিয়ম করছিলাম সেই নিয়মে, একটি নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে 20% ক্ষতি হলো, এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত। একই দেখেন 12-তে আসছে আবার 9-এ আসছে প্রাইমারিতে, তার মানে মোস্ট ইম্পর্টেন্ট আগের নিয়মটাই। তো আগের মতো আমরা কি করব যে এত পার্সেন্ট ক্ষতি হলো দেখেন প্রথমে, এখন 60 টাকা যদি বেশি হতো এই ক্ষতিটা পুষিয়ে 10% লাভ হতো, তার মানে 60 টাকার মান হচ্ছে এই 2টার যোগফল, 2টা পার্সেন্টেজের যোগফল। তাহলে 2টা পার্সেন্টেজ যোগ করে আমরা কত পাই 30%, তার মানে আমরা এখানে লিখতে পারি যে 30% সমান 60,
আমাদের ক্রয় মূল্য বের করতে চেয়েছে, বলছে তাহলে ক্রয় মূল্য মানে কত, 100% সমান কত দেখেন 30, অতএব ক্রয় মূল্য বের করতে বলছে 100% সমান কত, কারণ ক্রয় মূল্য সব সময় 100% হয়, প্রারম্ভিক অবস্থায় যে কোনো জিনিস 100% দেখেন 30 দ্বিগুণে 60 সমান 200 টাকা। দেখেন পরীক্ষার হলে অঙ্কটা দেখে কিন্তু মনে হয়েছে অনেক বড়, কিন্তু পরীক্ষার হলে আপনার করতে কিন্তু 10 থেকে 12 সেকেন্ড সময় লাগবে যদি এই টেকনিকগুলো জানা থাকে। এরপরে দেখেন একই অঙ্ক, এখন আর আমরা মুখে মুখে করব যে 10% খুঁজতে একটি দ্রব্য বিক্রি করা হলো, বিক্রি মূল্য 80 টাকা বেশি হলে 10% লাভ হতো, তার মানে 20% এর মান কিন্তু 80। এখানে কিন্তু আমরা বলে দিতে পারি যে এখানে যে 20% এর, কারণ দুইটা পার্সেন্টেজের যোগফলের মানই হচ্ছে 80, তাহলে 1% সমান কত, 1% সমান 80/20, অতএব 100% এর মান কত, কারণ ক্রয় মূল্য মানে 100%। দেখেন এই যে 004 এখানে কিন্তু 400 টাকা, দেখেন পরীক্ষার হলে কিন্তু করা লাগতেছে না, একটু জায়গার মধ্যে পরীক্ষার হলে আপনি এই একটু জায়গার মধ্যে কিন্তু করতে পারবেন। এরপরে বলা আছে যে একটি ছাগল 8% খুঁজতে বিক্রি করা হলো, ছাগলটি আরও 80 টাকা 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য হতো, তার মানে 16% এর মান 800, 16% এর মান হচ্ছে 800, তার মানে 800 এই যে এখানে যদি আমরা করি 800 এই যে বাই হচ্ছে 16 × 100, ক্রয় মূল্য 100% এর মান কত, তার মানে 5 × 16 = 80, তার মানে এই যে 500 টাকা। দেখেন পরীক্ষার হলে 5000 টাকা হবে, আর কি দুইটা শূন্য আছে এখানে, এটা একটি করি 10% খুঁজতে বিক্রি করা হলো, বিক্রি মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, গড়িটির ক্রয় মূল্য কত, এটা কিন্তু আপনারা করবেন। এইটার অ্যান্সার 4 নম্বর অঙ্কটার অ্যান্সার আপনারা এখন জানাবেন যে কত। এরপর এটা দেখেন যে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে, সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দেয়, ইয়ে জিনিসটির বিক্রয় করে তার মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি কত লাভ হলো। দেখেন এটা কিন্তু সহজ একটা অঙ্ক, যে আমরা অনেকে এই ধরনের অঙ্ক দেখি কিন্তু ভুল করি। দেখেন এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাব করে, সাপোজ ক্রয় মূল্য ছিল, আমরা জানি ক্রয় মূল্য প্রারম্ভিক অবস্থায় কত দিই, 100 টাকা, ক্রয় মূল্য ছিল 100 টাকা, হ্যাঁ, কিন্তু সে 50% বেশি দরে হিসাব করে সে নির্ধারিত মানে একটা বিক্রয় মূল্য নির্ধারণ করে, মানে সে 100 টাকাটা কিনে এনে সে কত টাকা লিখে রাখে, পণ্যটার উপর 150 টাকা, মানে 50% বেশি লিখে, 50% বেশি লিখে রাখে, মানে 50% বেশি হিসাব করলে কত হয়, এই যে নির্ধারিত মূল্য হয় 150 টাকা। এখন কাস্টমার আসলে সে বলে যে আমি 10% ছাড়ে বিক্রি করতেছি, লেখা আছে 150 টাকা, এটার উপর আমি 10% ছাড় দেবো, তো 10% ছাড় 150 টাকা, এর 10% ছাড় কত হয় দেখুন, 150 এর মানে গুণ 10% মানে কত, 10/100, এটাই কিন্তু 10% ছাড় দিলে 150 টাকা থেকে সে কয় টাকা ছাড় দিতেছে, 10% 150, সে বলতেছে যে লিখে রাখে 150 টাকা, সে 100 টাকার জিনিস লিখে রাখছে 150 টাকা, এই 150 টাকার উপরে সে 10% ছাড় দিতেছে, তো 10% যদি ছাড় দেয় 0 0 কাটা 0, তাহলে 150 টাকার উপরে সে ছাড় দেয় কত টাকা, 15 টাকা, মানে আপনারা বলতেছে যে 150 টাকা এটার মূল্য, কিন্তু আমরা এটাকে 10% ছাড় দিব, 10% ছাড়ে কত আসে 150 টাকা, এই যে 15 টাকা, সে বিক্রি করতেছে মূলত 150 টাকা থেকে 15 টাকা বাদ দিলে 135 টাকায় বিক্রি করতেছে, কয় টাকা দিয়ে কিনছিল দেখেন, 100 টাকা দিয়ে কিনে 135 টাকায় বিক্রি করতেছে, তার মানে লাভ হচ্ছে কয় টাকা, এই যে 35 টাকা। এই অঙ্কগুলো নর্মালি করতে যান অনেক সময় কিন্তু লাগবে, কিন্তু আপনি লজিকগুলো যদি বোঝেন পরীক্ষার হলে প্রশ্ন দেখে উত্তর বলে দেওয়া সম্ভব। তারপর আমরা উপরেরটা করবো না, যে এটা করবো, এটা আসার সম্ভাবনা আছে প্রাইমারিতে, বিসিএস আসছে প্লাস প্রাইমারিতে আসার সম্ভাবনা আছে, বলছে 36 টাকা করে দুইটি চেয়ার বিক্রি করা হয়েছে, তাহলে মানে দুইটি চেয়ার মানে একটি না, 3600 টাকার, একটা মূল্য 3600 টাকা আর একটা মূল্য 36 টাকা, তাহলে দুইটা চেয়ারের বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য আমরা লিখে নিই যে বিক্রয় মূল্য কত, দেখেন তো দুইটি চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 3600 + 3600 সমান হচ্ছে 7200, কেন 7200, বলছে দুইটি চেয়ার 3600 টাকা ধরে বৃষ্টি করছে, এখন বলছে একটি 20% লাভে অন্যটিতে 20% কি লোকসানে বিক্রি করা, সব মিলিয়ে কত টাকা লোকসান হলো, সে বিক্রি করছে টোটাল বিক্রি করছে, দেখেন 36 টাকা ধরে দুইটি চেয়ার বিক্রি করা হয়েছে, একটাতে সে কি করছে 20% লাভ, অন্যটিতে সে 20% ক্ষতি, হ্যাঁ ক্ষতিতে বিক্রি করা, সব মিলিয়ে কত লোকসান হয়েছে, আমরা দেখলাম বিক্রয় মূল্য পেলাম, এখন তো দুইটা চেয়ারের ক্রয় মূল্য আমাদের বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হলে প্রথম যে চেয়ারের, প্রথম চেয়ারের ক্রয় মূল্য কত হবে, দেখেন প্রথম চেয়ার এর ক্রয় মূল্য আমি যদি প্রথম চেয়ার বলি, চেয়ার
ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে দেখেন, একটা চেয়ারের বিক্রি মূল্য কত টাকা, 3600 টাকা, আরেকটা চেয়ারের বিক্রি মূল্য 36 টাকা, কিন্তু প্রথম চেয়ারে কি করছে 20% লাভে, প্রথম চেয়ারটাতে হয়েছে 20% লাভে, তো 20% লাভে ক্রয় মূল্য, ক্রয় মূল্য বের করার সূত্রটা কি ছিল, বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য ইনটু ক্রয় মূল্য বের করার সূত্রটা কি, উপরে সব সময় 100, আগের ক্লাস যারা দেখেন নাই তারা দেখে নেবে, তাহলে কি টেকনিকগুলো পারবেন, ক্রয় মূল্য বের করার প্রথম চেয়ারের ক্রয় মূল্য বের করার, যে কোনো ক্রয় মূল্য বের করার টেকনিক হচ্ছে বিক্রয় মূল্য ইনটু উপরে 100, নিচে হচ্ছে 100 এর সাথে এই যে লাভ বা ক্ষতি হবে, লাভ হলে যোগ, ক্ষতি হলে বিয়োগ, তার মানে 100 এর সাথে 20 যোগ 120, এখন যদি আমরা কাটাকাটি করি 0, 3 বারং 36, 2টা 0, তার মানে প্রথম চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 3000 টাকা, প্রথম চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা, এটাই কিন্তু আসতেছে। হ্যাঁ, এখন দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য কত হবে দেখেন, দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্য তো দুইটারই বিক্রয় মূল্য কিন্তু 3600 টাকা, দুইটারই বিক্রয় মূল্য কিন্তু 3600 টাকা, তো দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য হবে, উপরে সব সময় কত হয় আমরা আবার বলছিলাম, উপরে সব সময় 100, দ্বিতীয় চেয়ার কি করছে 20% লোকসানে বিক্রি করছে, 20% লোকসানে বেশি কি হয়, ক্রয় মূল্য বের করতে হলে 100 থেকে এই 20 বিয়োগ দিতে হবে, তাহলে আস 0 0 কাটা, এরপরে 4 8 32, 4 8 32 না, 5 8 40, তো দেখেন দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য ছিল কত টাকা, 4500 টাকা, তার মানে প্রথম চেয়ার আমরা ক্রয় করেছিলাম কয় টাকা দিয়ে, 3000 টাকা, দ্বিতীয়টা ক্রয় করছে কত দিয়ে, 4500 টাকা, মোট ক্রয় মূল্য কত ছিল, প্রথমটা 3000, দ্বিতীয়টা 4500, মোট হচ্ছে 7500, তাই তো, মোট হচ্ছে 7500, কিন্তু দুইটা চেয়ার আমরা বিক্রি করছি কত, 7200, মানে 7200 টাকা, তার মানে আমাদের দেখেন ক্রয় মূল্য হইতেছে 7500 দুইটার, বিক্রয় মূল্য 7200, তো আমাদের সব মিলিয়ে কিন্তু 300 টাকা লস হয়েছে, এই যে এইটাই কিন্তু দেখেন, এত বড় একটা অঙ্ক কিন্তু দুই লাইনে করা পসিবল, আপনি যে আগের ভিডিওগুলো না দেখেন সেই ভিডিওগুলো দেখে এই প্রশ্নগুলো আপনি প্রশ্ন দেখেই উত্তর বলে দিতে পারবেন, প্রায় শেষের দিকে আর দুই তিনটা অঙ্ক হয়তো আছে শেষ করে দেবো, এরপর আমরা কিন্তু শুরু করবো, যেটা দরকার নাই কারণ ওইটির অঙ্ক প্রাইমারিতে খুব কমই আসে, এটাও দরকার নেই, এটা কিন্তু করা হয়েছে আগের ভিডিওতে, অঙ্কটা করা হয়েছে 63 নম্বর অঙ্ক, আগের ভিডিওটা যারা দেখেন নাই দেখে নেবেন, এখন আমরা এটা করব যে কি বলা আছে এখানে, যে একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের উপর 35% লাভ করে, মোট লাভ এত টাকা হলে জিনিসটির বিক্রি মূল্য কত, দেখেন ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ করে, 35%, আর মোট লাভ এত, দেখেন দুইটাই কিন্তু লাভ, একটা পার্সেন্টেজে দেওয়া আছে, একটা টাকার হিসাবে দেওয়া আছে, যেহেতু দুইটা লাভ, দুইটাই লাভ, তার মানে আমরা লাভ সমান লাভ লিখতে পারি না, এটা পার্সেন্টেজ হিসাবে লাভ আর ওইটা হচ্ছে টাকার হিসাবে লাভ, তার মানে 35% মানে 280, এই ধরনের অঙ্ক দেখেন, পরীক্ষা হলে আমরা কিন্তু এই টেকনিকগুলো বুঝি না, এই টেকনিকগুলো বুঝতে হবে, একটি জিনিস বিক্রি করে বিক্রির কয় মূল্যের উপর 35% লাভ করে, মোট লাভ এত টাকা হলে জিনিসটির বিক্রয় মূল্য কত, মোট লাভ কত টাকা, মোট লাভ হচ্ছে 280 টাকা, জিনিসটির বিক্রয় মূল্য কত, এই ধরনের অঙ্ক কিন্তু দেখেন আপনি কিন্তু এই যে হয়ে গেছে কিন্তু 35% মানে এত, অর্থাৎ 1% সমান কত, অর্থাৎ 100% সমান কত, এটাই কিন্তু উত্তর, কারণ বিক্রয় একজন একটি জিনিস বিক্রি করে বিক্রেতার ক্রয় মূল্যের উপর 35% কি করে লাভ করে, টোটাল লাভ 35%, তো এখানে 35%-এর মান কিন্তু আমাদের হচ্ছে 280, কেন আমরা 280 দেখলাম এটা কিন্তু আপনারা সবাই বুঝতেছেন, কারণ দুইটা জিনিসই হচ্ছে লাভ, তো আমাদের বলছে বিক্রয় মূল্য কত, দেখেন 35% লাভে বিক্রয় মূল্য কত হয়, আমরা জানি যে ক্রয় মূল্য সবসময় 100 হয়, তো 35% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 135, তো এই 135-এর মান আমাদের বের করতে বলছে, এখান থেকে আমরা বলতে পারি 1% সমান কত, 280/35, এখন আমাদের কত বের করতে হবে, 100%, যদি বলতো ক্রয় মূল্য কত তাহলে 100%-এর মান বের করতাম আগের সূত্র অনুসারে, কিন্তু এখানে বলছে বিক্রয় মূল্য কত, তাহলে এই যে 135% সমান কত, 280 × 135, নিচে হচ্ছে শুধু 35, এটা কাটাকাটি করলে এই যে 1080 চলে আসবে, এটা কিন্তু উত্তর, তো দেখেন প্রশ্ন কিন্তু ক্লো দেখে আমরা কিন্তু উত্তর বলে দিতে পারি, এরপরে আরও কোনো অঙ্ক আমরা করবো কিনা দেখছি, মোটামুটি শেষ, আর একটা কথা বলবো যে জব ম্যাথ বইটা
বা জবাব ইংলিশ বই বা জবাব রাজ্যের বই, তিনটা বইয়ের কথা আমরা কেন বলি আপনাদেরকে, যে এই তিনটা বই যদি আপনি পড়েন, এই জব ম্যাথ বইটা, এটা আমরা বারবার বলতেছি, এই বইটা পড়লে আপনি মানে গণিতে প্রাইমারিতে বিশে বেশি পাবেন। আর সেমভাবে আমাদের ইংলিশের জন্য একটা বই আছে, এই বইটার উপরেও যে পরিমাণ প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনি যদি বুঝে বুঝে আমাদের ক্লাস দেখে যদি সমাধান করেন, ইনশাল্লাহ ইংলিশে সর্বোচ্চ ভালো করবেন। আর বাকি সকল বিষয় কী কী এটার মধ্যে আছে, বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, বিজ্ঞান ও কম্পিউটার, এক মলাটে এই তিনটা বই ফুল একটা সেট। এটা শুধু প্রাইমারির জন্য তা কিন্তু না, আপনার দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর যে কোনো জবের জন্য এই তিনটা বই যথেষ্ট। আর গত প্রাইমারিতে বা অন্যান্য মানে গত বছর অন্যান্য অসংখ্য স্টুডেন্ট এই তিনটা বই পড়ে কিন্তু জব পেয়েছে, আর প্রাইমারিতে তো অসংখ্য স্টুডেন্ট জব পেয়েছে। এই জন্য বলবো তিনটা বই সংগ্রহ করবেন, সাথে আমাদের ক্লাসগুলো করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।